বর্ষা কিংবা শীত, বেলা বা অবেলা, শিকারের ঝোঁক মানে না কিছুই। নানা কলা কৌশলে ওত পেতে থেকে অর্জনে মেলে শিকারির স্বস্তি। উন্মুক্ত জলাশয় কিংবা মাছ চাষের বদ্ধ পুকুর, সবখানেই এমন মাছ শিকারীর সংখ্যা বেড়েছে রাজশাহীতে। এই নেশা তাদের ছোটাচ্ছে দূর দূরান্তের জলাভূমিতে। মোটা অঙ্কের টিকিট কেটেও চাষের পুকুরে মাছ ধরার প্রতিযোগিতায় নামছেন অনেকে। সেখানে নিজের ঝুলিতে মাছ টানতে টোপ তৈরিতে খরচ করছেন হাজার হাজার টাকা। শখে মাছ মারতে আসি, আনন্দ লাগে মাছ ফেলে। মাঝে মধ্যে পাই, মাছ খুব একটা বেশি পাওয়া যায় না। আমরা বিভিন্ন জায়গায় মাছ ধরতে যাই, খুলনা, রাজশাহী, রংপুর, অনেক জায়গায় গেছি, এখানেও আসছি। আমরা এখন যেটাতে অংশগ্রহণ করেছি এটার মূল্য হলো 50,000 টাকা পার সিট। এখানে আরও আমাদের 30,000 টাকার মতো খরচ আছে। মাছ শিকারীদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। কখনো খালবিল, কখনো বা চরের দামুস, অথবা ঘরের পাশের ঝিল পুকুর। সুখ খোঁজেন ছিপ বড়শির খেলায়। তাতে শিকারকে উপভোগ্য করতে প্রতিনিয়ত চলে ভিন্ন গুণের সুতা বড়শির কেনাকাটা। সুতা নিলাম, বংশী নিলাম, একটা ছিপ রাখার জন্য, ছিপটাকে ক্যারি করার জন্য একটা ব্যাগ নিলাম, মাছ তোলার জন্য একটা ছাঁকনি নিলাম। ভালো মাছ শিকার করার জন্য অবশ্য ভালো জিনিসপত্রগুলোই প্রয়োজন বেশি। যেমন ধরেন যে মেশিনটা, যদি আমরা কম দামি মেশিন নিই হয়তো দেখা যায় সুতায় জাম বেঁধে যায়, মেশিন জাম বেঁধে যায়। জেলায় প্রায় 50,000 পুকুর আর পদ্মা নদী সহ 15টির বেশি নদী খাল বিল থাকায় বাড়ছে শিকারীর সংখ্যা। অবসরে শৌখিন এই শিকারীদের নানা চাহিদার যোগান ভর করে নগরে গড়ে উঠেছে 10টির বেশি পাইকারি ছিপ বড়শির দোকান, যেখানে বেচাকেনা বাড়ছে প্রতিদিন। আর আমাদের সেলটাও এখন এবার আগে চাইতে একটু বেশি হয়েছে, ভালো হয়েছে। সপ্তাহে দেখা যাচ্ছে যে 20,000-25,000 টাকা সেল আছে। এই ব্যবসা আসলে আমরা দীর্ঘকাল করেছি, এখন এই ব্যবসাটা আজ থেকে 15-18 বছর থেকে এই ব্যবসাটা এত পরিমাণ ডেভেলপ হয়েছে মানে কল্পনা বাইরে। রাজশাহীতে উৎপাদিত মাছ শিকারের টোপচার সহ নানা সরঞ্জাম নগর ও দেশের বাজার ছাপিয়ে পাড়ি দিচ্ছে ইউরোপেও। দেশে বিদেশে পড়াশোনা করার পর এখন মাছ শিকারী আকিব নগরীর ঠাকুরমারা এলাকায় 3 বিঘা জায়গার উপর গড়েছেন মাছের টোপ, বড়শি ও অন্যান্য সরঞ্জামের কারখানা। দেশি মাছের অপরিকল্পিত শিকার বন্ধে ইন্টারন্যাশনাল গেমি ফিশ অ্যাসোসিয়েশনের সাথে একাত্মতা জানিয়ে তার এই উদ্যোগ। আমাদের নিজস্ব পদ্ধতিতে পিঁপড়া ডিম ছাড়া কিছু টোপ চার আমরা রেডি করলাম, ইউটিউব চ্যানেল খুললাম, সবাইকে শেখানো শুরু করলাম, রেসপন্স ভালো পেলাম। এরপর সবাই আমাদেরকে চাপাচাপি শুরু করেছে, ভাই আমাদেরকে একটু দেন, আমাদেরকে একটু দেন। ভুট্টা, চিনির গাদ, নারিকেলের খৈল, বাহারি মশলা আর নিজস্ব রেসিপিতে প্রতিদিন তৈরি করছেন টনকে টন মাছের চার, যা বাজারজাতের জন্য ওজন করে বিশেষ মোড়কে প্রস্তুত করা হচ্ছে। বছরে উৎপাদিত হচ্ছে অন্তত 200 টন চার। খুব কাদের চাপ এখন আপনার, সেদিন সময় আমাদের টনকে টন মাল লাগে। আমরা এখানে মিক্সিং করে জাফরানি ছাতু, আমরা আবার ভাজা ভাজা আবার মেলে দিয়ে যাই। উৎপাদিত চার এখন দখলে নিচ্ছে মাছের টোপের বিশ্ববাজার। ঢাকা কলকাতার আউটলেট সহ অনলাইন মার্কেট, দারাজ, অ্যামাজনের মতো বিভিন্ন মাধ্যম দিয়ে রেডি টোপ, চার, ছাতু সহ মাছ ধরার 10টির বেশি পণ্য রপ্তানি হচ্ছে। তাতে মাত্র 2,000 টাকা দিয়ে শুরু করা এই প্রতিষ্ঠান এখন রূপ পেয়েছে 10 কোটি টাকার সম্পদে। ইউরোপিয়ান ইউনিয়নে যেসব দেশে আপনার কার্প ফিশিং হয় মেইনলি হচ্ছে ইউকে। ইউকেতে হচ্ছে আমাদের ম্যাসিভ মার্কেট, বিকজ কার্পের ফিশিং এর জন্য যে ফুডগুলো তারা এটাকে ফুড বলে, বাট এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফিশিং বিট, এগুলো তারা ম্যাসিভ আকারে ইউজ করে। আমাদের এখন অ্যাসেট কিন্তু 10 কোটি টাকার উপরে। আর যদি প্রফিট আর ইনভেস্টমেন্টের কথা আসেন বা আরওআই এর কথা আসেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ অ্যারাউন্ড 30%। ইন্টারন্যাশনাল গেমি ফিশ অ্যাসোসিয়েশনের নিবন্ধিত প্রিমিটিভ ফিশিং ক্লাবের গবেষণা বলছে দেশে পুকুরে মাছ শিকারের টিকিট বিক্রি, মাছের টোপ আর ছিপ বড়শির বেচাকেনা হয় প্রায় 10,000 কোটি টাকার, আর রাজশাহীতে এর বিক্রি হচ্ছে প্রায় 2,500 কোটি টাকার। রাকিবুল হাসান, এখন রাজশাহী। Be a show stealer.